শিলিগুড়িতে সাত রোহিঙ্গাকে গ্রেপ্তার করলো পুলিশ, তাদের সঙ্গে একটি শিশুও রয়েছে। ট্রেনে চেপে পাঞ্জাবে যাওয়ার পথে এনজিপি স্টেশনে তাদেরকে পাকড়াও করে জিআরপি। আজ ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। এই রোহিঙ্গা গ্রেপ্তারির ঘটনা এবার নতুন নয়। মাঝে মধ্যেই বাংলাদেশ থেকে রোহিঙ্গারা উত্তর পূর্ব ভারতের মুখ্য দুয়ার এনজিপি স্টেশন হয়ে এদেশের বিভিন্ন প্রান্তে অবৈধভাবে যাতায়াত করে। তবে তাদের উদ্দেশ্য কী তা সঠিকভাবে জানা যায়নি। জানা গিয়েছে বদরপুর জংশন থেকে উত্তর পূর্ব সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসে ওঠে ওই রোহিঙ্গার দল। উদ্দেশ্য ছিল দিল্লি হয়ে পাঞ্জাব যাওয়ার। সেই খবরের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে এনজিপি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে ওই ট্রেনটিতে তল্লাশি চালায় জিআরপি। ওই ট্রেন থেকে তাদের গ্রেপ্তার করে। ধৃতদের মধ্যে 4 জন মহিলা, 3 জন পুরুষ ও 1টি শিশু রয়েছে। ধৃতরা হল জুবেরা বেগম, রেহানা আক্তার, আশিয়া বেগম, হাসিনা বেগম এবং নূর হাকিম, সাদ্দাম হোসেন, আজিনুর ও 1টি শিশু। এরা সকলেই বাংলাদেশের কুটুক ফলং রিফিউজি ক্যাম্পে থাকত বলেই জানা গিয়েছে। আমাদের